মূলত মানে সেটা হলো 2012 এর মার্চের 2 তারিখ উত্তম বণিক ডিএসপি এখন মূলত উনি এডিশনাল এসপি উদয়পুর ওনার সাথে আমার বিয়ে হলো বিয়ে হওয়ার 3 মাস পর থেকেই ওনার মা আর উনি টাকা পয়সা নিয়ে মেন্টালি আমাদের মানে আমার টর্চার করত ইভেন হাতও উঠাতো উঠানোর পর 2012 এর অগস্টের 20 তারিখ সে 50,000 টাকা চাইলো সে নাকি গাড়ির ইনস্টলমেন্ট দিব না গাড়ি কিনবো এমন কোয়া টাকা চাইলো 20 তারিখ অগস্টের 20 তারিখ 2012 এর আমার মা আয়া হেরমার কাছে 50,000 টাকা দিয়ে গেছে ঠিক আছে দিয়ে যাওয়ার পর টিকা তবু তার মেন্টালি টর্চার মানে চলছেই চলছে ইভেন হাতও উঠাইতো দেন আমার মেয়ে হইলো মেয়ে হওয়ার পরও তারা সেইভাবেই তারা মানে টর্চার চলছে চলছেই চলছে যা কি মানে হাজবেন্ড তো এডি নিয়ে তো মানুষের কাছে কোয়াও যায় না ভাবছি নিজের মধ্যে শর্ট আউট তুলে নিব বাট শর্ট আউট হয়েছে না তারপর এখন কি সমস্যা হলো সে জায়গা কিনছে 2021 এ সে জায়গা কিনছে এখন বাড়ি করবো ওইটা নিয়েও সে আমার কাছে টাকা চাইতেছে তো এটা নিয়ে আমি অস্বীকার করছি তো এরপরে সে আমার বিভিন্নভাবে সব কিছু ব্যাপারে বিশ্রী গালিগালাজ করে বিশ্রী মন্তব্য করে এবং মানে কিছু কথা আছে যে ক্যামেরার সামনে হয়তো বা কইতে মুখে পাতবো সে চায় সে তার বউরে অন্য কারোর সাথে বিছানায় দেখতে চায় এই ধরনের কথাবার্তা সে আমারে কয় যে যে মানে মানে বড় বড় আধিকারিকদের সাথে মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কথা কইতে ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কারোর সাথে কথা কইতে কথা কয়ে যাতে ভালোভাবে কথা কইবেন তারা যদি আমার সাথে কোনো মানে বাজে কাজ করতে চায় তারা থেকে যাতে আমি টাকা নিয়ে যাতে হেরে দিই মোবাইল আইফোন এইসব নিয়ে তো ইডি নিয়েই ঝামেলা হয়েছে এর সঙ্গে ঝগড়া হয়েছে কেন সে আমার এই কথা বলবো আমি তো হের ওয়াইফ না সে তো আমার এই ধরনের কথা কইতে পারে না দেন কী করলো হের ফোনের মধ্যে কিছুদিন আগে দেখলাম হের ফোনের মধ্যে বিভিন্ন মহিলার সাথে হের মানে বিচ্ছিরি ফটো টটো ভিডিও কলে স্ক্রিনশট টিনশট বিচ্ছিরি কথাবার্তা হ্যাঁ সে কয় ভিডিও কলে মহিলারা হেরে ড্রেস খুললে দেখায় সেও হের ড্রেস খুললে মহিলারা দেখায় ওইটা নিয়ে প্রোটেস্ট করার পর থেকে সে আমারে কইছে যে আমার চরিত্র খারাপ সে আমারে সবার কাছে এমন প্রুফ করবো যে আমার চরিত্র খারাপ সবার কাছে ফোন কইরা কইরা ইভেন আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে আমার আত্মীয় স্বজন আমার মেয়ের টিচারের ফ্রেন্ডের টিচারের বাড়ি যায় ওখানে ফ্রেন্ডের মার কাছেও সে ফোন করে আমার চরিত্র সম্পর্কে বিভিন্ন বিচ্ছিরি কথাবার্তা কইতেছে যা আমি কইতেও পারতাম না ওইটি সে কইতেছে কইয়া কইয়া সে আমারে মেন্টালি হ্যারাসমেন্ট করতেছে কিছুদিন আগেও সে মারছে যখন হেরে আমি কইলাম তুমি কেন আমার সম্পর্কে ইডি কইতেছো হ্যাঁ আমারে কইছে যে আমার কাছে যে মহিলার ভিডিও ফুটেজ আছে যে মহিলার সঙ্গে হয়েছে বিশ্রী বিশ্রী ফোনে কথা কইছে ওইটার ভিডিও ফুটেজও আমার কাছে আছে মহিলা স্বীকার করছে অডিও ভিডিও হোয়াটসঅ্যাপ সব কিছু আমার কাছে আছে আমি এটা কইলাম সে কইলো আমার যে আমি এখন আমার মুখ দেখানোর মতন সে রাখতো না আমি যে সুইসাইড করতে বাধ্য হই সে এটা করবো আমার বদিরারে আমার ভাইতারারও ফোন করে এই ধরনের গালাগাল মানে কইছে যে মানে আমি যাতে মৃত্যুর মুখের দিকে জায়গা সে এমন কিছু করে এখন এটা নিয়েই আমি আইসি যে এইভাবে তো হয় না আমার একটা 10 বছরের মেয়ে আছে আমার মেয়ের নিয়ে আমি অনেক কিছু ফেস করতেছি আজকে এক মাস যাবৎ সে আমার মেয়ের খোঁজ দেয় না আমার মেয়েও হেরে ফোন করে কইতেছে যে না বাবা তুমি আগের মতো হয়ে যাও তুমি মার নামে কেন মিষ্টি কথা বলছো তোমাদের মধ্যে প্রবলেম হলে তুমি সেটা শর্ট আউট করো ঘরের মধ্যে কিন্তু না সে আমার মেয়েরে ফোনে কয় হ্যাঁ বাবা কিছুই করবো না সব কিছু ঠিক হয়ে যাবে দেন পরের দিন সে কী করে পাড়ায় পাড়ায় যাইতেছে পাড়ায় পাড়ায় গিয়ে হের বাড়ি আমার বাপের বাড়ির পাড়াতে গেছে বাপের বাড়ির পাড়াতে গিয়েও আমার নামে বিশ্রী বিশ্রী মন্তব্য বিশ্রী মানে যতটুকু পারে সে হ্যাঁ কইতেছে আমি তো কারোর কাছে গেছি না আমি তো কারোর কাছে কইছি না যে না আমি আমার হাজব্যান্ড এমন আমি কইছি না গেলি আমি চাই সে মানে হয়তো বা চাই সংসার করতে আমি এমন চাইছি না কারণ হ্যাঁ যে নোংরামি করছে এটি যদি মানুষের কাছে কই সবার কাছে সব কিছু করা যায় না বাট হ্যাঁ আমারে নিয়ে যে ধরনের নোংরামি শুরু করছে এখন তো আমি মেয়েরে নিয়ে আমার মেয়েও কইছে যে আমি মারে নিয়ে তো রাস্তায় বেরোবো মারে নিয়ে তোমার টিচারের বাড়িতে যেতে লাগবে তুমি কেন ইভেন আমার মেয়ের স্কুলের প্রিন্সিপালরাও জানাইছে প্রিন্সিপাল আমার মেয়েরে ডাকলো ডাইকে নিয়ে কইলো যে তুমি কাকে বেশি ভালোবাসো তুমি তোমার বাবা বললো না কি তুমি তোমার মাকে বেশি ভালোবাসো তুমি তোমার মার কথা শোনো বাবার কথা শোনো না আমার মেয়েরও স্কুলে হ্যারাসমেন্ট করলো স্কুলের থেকে মেয়ে কান্না করতে করতে এলো আমার মেয়ের ফ্রেন্ডরা আমার মেয়েরে কয় তোর বাবা মার কি ডিভোর্স হয়ে যাবো এইসব কিছু চলছে এখন দেখেন আমি মানে এতটাই পারলো আমার মারধরও করে তারা হের মাও মারধর করছে সেটা আমার মানে হের পাড়ার মহিলারা সবাই জানে তারা কারোর পাড়ার কারোর সাথে মিশে না কারোর সাথে মিশতে দেয় না আমার তো এখন আমি এটাই চাইতেছি যে না অ্যাটলিস্ট হেসে একটা আইনের এত বড় জায়গায় একটা থাকা সে একটা মহিলার নামে এইভাবে বদনাম করতে পারে না যেই জায়গাতে আমি হেস তার মিসেস ইভেন তার বাচ্চার মা সে হয়তো বা এটা আমার ডিভোর্স দিলে ডিভোর্স যা খুশি তা করুক সে আইনের মাধ্যমেই কাজ করুক সে আইনের বাইরে গিয়ে সেরা সে আমার ফোন ট্র্যাক করে আমি কই যাই না যাই সে সব কিছু ট্র্যাক করে আমার ফ্রেন্ডারে হুট করে পুলিশ স্টেশনে ডাকায় নেয় ইভেন আমি কোনো কোথাও গেলে হের বাড়িতে পুলিশ পাঠাই দেয় সে আমারে কয় সে একটা পজিশন আছে সে যা খুশি তা করতে পারবো হেরে পুলিশরাও নাকি সাহায্য করতেছে আমার ফোন ট্র্যাক করতে সব কিছু করতে পারবো এইভাবে তো হয় না না আমি কি সবসময় টর্চার সহ্য করতাম এখন আমি চাইতেছি যে না অ্যাটলিস্ট হ্যাঁ আপনার কাছে চাই এবং আমি ওমেন পিএসে আইছি যে আমি
আমার একটা এমনিতেই সুবিচার চাইতেছি, এখন আপনারাই দেখেন কি করতেছে। আপনার মানে আপনার সাথে এই সমস্যাটা যা কতদিন ধরে চলছে? এটা তো দেখেন 2012 এ বিয়ের পর থেকে সমস্যা, পারিবারিক সমস্যা, ঝগড়াঝাটি, ইভেন হের মাও আমার মারধর করছে, পাড়ার মানুষও জানে দেখছে, পুরো মুখে আমার মানে এমন ভাবে মারছে পুরো মুখ দিয়ে আমার রক্ত পড়ছে, এইসব সাইড দিয়ে পাড়ার মানুষ জানে, তবুও আমরা জানাইছি না, যেহেতু আমার গার্জেন তারা আমার ভাই তারা কথা কইছে, নিজেরার মধ্যে ফ্যামিলির মধ্যে শর্ট আউট হয়ে আছে। বিগত কয়েক বছর ভালো আসলো, এখন সে ইদানিং মানে এত মেন্টালি সে টর্চার করতেছে, আমি জব করি না, আমার জব করতে লাগবো, আমি টাকা দিই না, আমি কিচ্ছু করি না, আমি ঘরে বইয়া খাই, এমন এমন ভীষণ মানে মেন্টালি ফিজিক্যালি যা পারে সে টর্চার করতেছে। এবং হের এই যে অন্য মহিলার সাথে সে নোংরামি করে সেই ব্যাপারটি জানার পর সে আরও আমার সঙ্গে ভীষণ টর্চার করতেছে, এবং সে আমার থ্রেট দিচ্ছে যে সে আমার মানুষের সামনে এমনভাবে বদনাম করবো যাতে আমি মুখ না দেখাইতে পারি। হের পুলিশের এমন মানে ভালো পোস্টে আছে দিকটা, সে তার পোস্টের ভয় দেখায় সে অনেক কিছু করতে পারবো, সে অন্য ছেলেরা আইনে আমারে দেখাইতে পারবো, আমার লোক এমন মানে আমার লোকের সম্পর্ক আছে এমন করতে পারবো, এর ক্ষমতা আছে, ওইটা দিয়ে সে আমার এখন আমার চরিত্র খারাপ প্রমাণ করতে চাইতেছে। ইভেন হে মানে কি কম আমার সে ডিভোর্স দিতে চাইতেছে সরাইয়া হে, আরেকটা হয়তো বিয়েও করতে চায়, সে আমার বুদ্ধিতারে কইছে যে সে হের বয়স গেছে না, হের বয়স রয়ে গেছে, সে কি বউ বাচ্চাই করবো নাকি, হে হের লাইফ নতুন করে শুরু করবো, এটা তো হয় না। এমনিতে এই যে আপনার উপরে অত্যাচার, এটা কত কবে থেকে শুরু হয়েছে, কত বছর? হ্যাঁ এখন তো 11 ইয়ার্স চলছে, 11 ইয়ার্স, মাঝখান দিয়ে একটু স্টপ আসলো যখন মানে মোটামুটি সব কিছু ঠিক আছে, ঝগড়া হইতো বাট এতটা অত্যাচার হইতো না, কিন্তু ইদানিং শুরু হয়েছে বিগত 3-4 মাস ধরে প্রচন্ড পরিমাণে, প্রচন্ড পরিমাণে। আপনাদের পরিবার ছাড়া এই বিষয়টা কারোর লোকে এর আগে জানাইছেন এই বিষয়ে? হ্যাঁ সে আমার ভাই তারা, আমার ভাই, মামাতো ভাই, মাসতুতো ভাই, বৌদি, আমার দাদা তারা সবাই এটা জানা নিয়েছে। আইনের দ্বারস্থ হয়েছিল না, আমি কোনোদিন আইনের দ্বারস্থ হয়েছি না, আমরা চাইছিলাম যে ভাই তারাও চাইছে নিজেরার মধ্যে শর্ট আউট করতে।